রাইট নাও বরাবরের মতো মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি আবারও বলে রাখি, হায়াত মওত এবং বাসা মরা এবং বিপদ আপদ সবই আল্লাহর হাতে, এরপরও আমাদের সতর্ক থাকা উচিত। তো সেই কারণে আমি আপনাদেরকে এখন দেখাবো ভূমিকম্প হওয়ার আগে কয়েক মিনিট আগে এই সতর্ক মোবাইলে দিবে সেই যেভাবে অ্যালার্টটা দিবে, সেই অ্যালার্টটা কীভাবে সেটিং করবে সেটি দেখানোর জন্য এই ভিডিওতে আমি এখন দেখাবো আপনাদেরকে। তো সেটি অ্যালার্ট সেটিংটা করতে হলে প্রথমে আপনারা আপনাদের মোবাইলের সেটিংস অপশনে চলে যাবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা এই সেটিংয়ে এখানে সেটিং অপশনে একটা অপশন আজ থাকবে, সেটা হচ্ছে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি। সেফটি অ্যান্ড ইমার্জেন্সি অনেকের মোবাইলে আছে, যেহেতু আমার এই মোবাইলে এখন নাই, আমি এখানে পাচ্ছি না, তো সেই জন্য অনেকের থাকতে পারে। তো যাদের মোবাইলে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি অপশনটা থাকবে না, আপনারা এখান থেকে চার্জ করবেন। আর সেফটি অ্যান্ড ইমার্জেন্সি যাদের অপশনে মোবাইলে আছে সেটিংসে, তারা ওখানে ক্লিক করে লোকেশন সেটিংটা করতে পারেন। তো যেহেতু আমার মোবাইলে নাই, তাহলে এখানে আমি কি করব, আমার এখানে এই যে এই চার্জ বক্স আমরা এখানে ক্লিক করব, আমরা লিখব আর কুইট অ্যালার্ট। দেখুন এখানে, তো এটাকে এখানে এই অপশনটা যদি ক্লিক করি তাহলে এখানে চলে আসছে, আবার চলে আসবে। তো আসলে আবার এখানে দ্বিতীয়বার আমরা ক্লিক করব। দ্বিতীয়বার ক্লিক করার পর এখানে দেখুন একটি পেজ ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর একটি পেজ অলরেডি এখানে ওপেন হয়ে গেছে। তো এই ওপেন হয়ে গেছে, এখানে আমরা একটা কাজ করব, এখানে জাস্ট একটি অপশন আমরা চালু করতে হবে। দেখুন এখানে আর কুইক অ্যালার্ট এই যে অপশনটা এখানে অফ আছে, আমরা এটা শুধু অন করে দিব। তো আমি এখন অন করলাম, অন করে দিবেন। অন করার পর একটা জিনিস আপনার এখানে দেখুন এখানে একটা লেখা আছে টার্ন আপনার লোকেশনটা এখানে অন করতে বলে। তো যেহেতু আপনার যদি এখন লোকেশন, যেহেতু আমার এখানে লোকেশনটা এখন বর্তমানে অফ আছে, সেজন্য আমার এখানে লোকেশনটা অন করতে বলতেছে, যাদের অন থাকবে তাদের এই পেজটা আসবে না, অন চাইবে না। তো যেহেতু আমার অফ আছে, সেই জন্য আমি এখন অন করে দেবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে পেজটা আসছে, আসার পর এখানে যে অফ অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে অন করে দিব। এখন আমি অন করে দিলাম। তো অন করার পর দেখুন এখানে আমার উপরে এখানে লোকেশনটা অন হয়ে গেল। একটা কথা মনে রাখবেন আপনারা, সেটা হচ্ছে যে আপনাদের যে এই অপশনটা যদি করতে হয় তাহলে আপনাদের নেট এবং লোকেশন, আপনার নেট কানেকশন এবং লোকেশনটা অন থাকতে হবে। আপনার যদি নেট কানেকশন এবং লোকেশনটা যদি অফ থাকে সেক্ষেত্রে আপনার এই অ্যালার্টটা আপনারা পাবেন না। তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এখানে এখানে বিস্তারিত লেখা আছে, আপনারা দেখতে পারবেন, এখানে পরে দেখবেন। আর এখানে একটা জিনিস লেখা আছে যে বেশি তাপমাত্রা যদি হয়, অর্থাৎ 4.5-এর উপরে যদি হয়, তাপমাত্রা বেশি হয় তাহলে এই অ্যালার্টটা আপনারা পাবেন। এর কম ভূমিকম্প যদি হয় তাপমাত্রায় তাহলে আপনারা অ্যালার্টটা পাবেন না। আর অ্যালার্টটার যে অ্যালার্ট দিবে, অ্যালার্টের টোনটা কীরকম হবে সেটা যদি আপনারা শুনতে চান তাহলে এখানে সিএডুম যে লেখাটা আছে এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অলরেডি আমার টোনটা ব্যবহার বাজতেছে, এখানে টোনটা বাজতেছে। যদি আপনারা রেকর্ডে যদি না শুনেন তাহলে আপনারা ক্লিক করলে শুনতে পারবেন। তো এই টোনটা ব্যবহার করে বাজবে। তো এখন ব্যাক যাব, তাহলে এখানে এই সিরিজটা করলে করার পর আপনারা ব্যাক গেলে এই ভূমিকম্পর কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট আগে তাহলে আপনারা অ্যালার্টটা শুনতে পারবেন। যদিও সব কিছুর মালিক আল্লাহ, এরপর আমরা অ্যালার্ট থাকা ভালো। তো এই হলো আজকে সেটিং, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।